আমার চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো সুমিস ভুলাকে নতুন একটা ভিডিও শুনে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমাদের সকলকে জানাই গুড মর্নিং। তো এখন বাজে সকাল 10টা। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি, তো চলো দেখতে থাকো। আমার আজকে মানে সকালে মানে ঠাকুর স্নান টান করে ঠাকুর পুজো করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলে এসেছি রান্নাঘরে। তো রান্না করবো, দেখি কি রান্না করি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমাদের খাওয়া হয়ে গেছে, তো আমার মেয়েকে এখন খাওয়াবো। তো ওর জন্য বানিয়ে ইডলি বানিয়ে নিয়েছি। তো চলো ওকে খাইয়ে নিই, তারপরে রান্নায় মানে রান্নায় হাত লাগাবো। তো 10:30 বেজে গেল, কখন রান্না হবে কে জানে। তো চলো এখন ওকে খাইয়ে দিই। তো মেয়েকে খাইয়ে চলে এসেছি রান্না করতে। তো ভাতটা নেমে গেছে। তো এদিকে ডাল হয়েছে, পটল ভাজা হয়েছে, আর এখানে দেখো আজকে নতুন কিছু মানে নতুন মেনু। তো চিংড়ি মাছ, তো চিংড়ি মাছের মালাইকারি বানাবো আজকে ভাবছি। তো দেখি, প্রথমবার ফার্স্ট টাইম মানে খেয়েছি অনেকবার, কিন্তু আমি কোনোদিন নিজে বানাইনি। তো আজকে বানাবো ভাবছি, তো দেখি কীরকম হয়। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এই দেখো আমার চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, আর এই দেখো এখানে আমি নারকেল, একটা নারকেল ছিল তো অর্ধেক নারকেলের দুধ বার করে নিয়েছি। নারকেলের দুধ ছাড়া চিংড়ি মাছের মালাইকারি হয় না, মানে যা জানি সেটুকুই। তো এই দেখো এটা বার দুধটা বার করে নিয়েছি। তো চলো বানিয়ে ফেলি। তো আমি মশলাটা কষিয়ে নিলাম ভালো করে। তো এর মধ্যে আমি নারকেলের দুধটা দিয়ে দেবো। তো এই দেখো আমি দুধটা দিয়ে দিয়েছি এর মধ্যে। তো একটু নেড়ে নেব, তারপরে মাছগুলো ফেলে দেবো। তো দেখতেই পাচ্ছ আমার চিংড়ি মাছের মালাইকারিটা একদম রেডি হয়ে গেছে। তো এটা আমি নামিয়ে নিয়েছি। তো চলো বাবাকে এখন ভাতটা বেড়ে দিই, বাবা ডিউটি যাবে খেয়ে। তো এই দেখো বাবার ভাতটাও বেড়ে দিয়েছি। তো এটাই হচ্ছে আজকের মেনু আমাদের। সো গাইস, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আর তোমাদের সাথে গল্প করতে আসতে পারেনি। তো এখন সন্ধ্যেবেলা, দেখতেই পাচ্ছ। তো এক্ষুনি সন্ধ্যে দিয়ে এলাম। তো চলো এখন মেয়েকে দুধ খাওয়াবো, আর আমাদের সন্ধ্যাবেলায় যা চা খাওয়া। তো চলো চা করে নিই, আর মেয়ের জন্য দুধ বানিয়ে নিই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমি মেয়ের দুধটা বানিয়ে নিয়েছি, আর এখানে আমি চাটা ফুটতে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ চাটা ফুটে গিয়েছে। তো এই দেখো সন্ধ্যের টিফিন নিয়ে নিয়েছি, মেয়ের জন্য দুধ বিস্কিট চা। তো চলো সন্ধ্যের টিফিনটা করে নিই, তারপর আবার আসছি তোমাদের সাথে আরেকবার। চলো ভিডিওটা দেখতে থাকো। সো গাইস, সন্ধ্যের পর আসতে পারিনি তোমাদের সাথে গল্প করতে, মানে খাবার টাবার খেয়ে একদম মেয়েকে ঘুম টুম পাড়িয়ে চলে এসেছি আবার তোমাদের সাথে আড্ডা দিতে। আজকে খাওয়া দাওয়া একদম কমপ্লিট করে নিয়েছি, কমপ্লিট করে একদম এখন বাজে 10:45। তো এখন চলে এসেছি ঘুমোতে। দেখতেই পাচ্ছ বিছানা টিছানা সব রেডি করে নিয়েছি। তা মেয়েকে ঘুমও পাড়িয়ে দিয়েছি, মা খেয়ে ওইভাবে শুয়েও পড়েছে, আর বাবা এখন আসেনি। তাই বাবার জন্য খাবার রেখে দিয়েছি, বাবার জন্য আর ওর বাবার জন্য। তো ওরা এসে খেয়ে নেবে। তো এখন চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে। তো আজকে রুটি করেছিলাম আর ডিম ভাজা, তো এটাই ছিল আজকে রাতের মেনু। তো চলো আজকে ভিডিওটা এর বেশি বড় করছি না, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর রাত 11টা বেজে গেছে, ঘুমও চলে এসেছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। তো আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস করে জানাবে। তো চলো টাটা, বাই, গুড নাইট।